কেন্দ্রীয় সরকার নতুন কৃষি আইনের মাধ্যমে কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দিয়ে পরাধীন ভারতের পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদের বহরমপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করোনাকালে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেন দিতে না চাওয়া কেন্দ্রীয় সরকার আজ চার্টার প্লেনে তৃণমূল ত্যাগী নেতাদের নিয়ে যাচ্ছে। সেটা কি ভোটের জন্য নাকি কি বলতো? যখন পরিযায়ী শ্রমিকরা যখন রাস্তায় নেমেছিল, এখন যে তৃণমূলের মন্ত্রীরা বা প্রাক্তন মন্ত্রীরা নেতারা চার্টার প্লেনে যাতায়াত করছেন, তখন ওদের জন্য না রাজ্য সরকার বাসের ব্যবস্থা করেছে না কেন্দ্র সরকার ট্রেনের ব্যবস্থা করেছে। আর এখন ভোটের আগে পরিযায়ী শ্রমিক মানে আমরা বলেছি ঘরে ফেরো আন্দোলন করেছি, তখন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে বলেছে ঘরে ফিরতে দেবো না, ওরাই রাখি করোনা এক্সপ্রেস, এটাই তো বলেছিল মমতা ব্যানার্জি। আবার দিল্লি সরকার বলে রাজ্যের সঙ্গে এত বিরোধ, বলে রাজ্য সরকার না চাইলে ট্রেন চালাবো না, যদি ট্রেন চালানোর দায়িত্ব কেন্দ্র সরকারের। দেশের সরকার যারা এটা বলে এসেছিল যে কৃষকের আয় দ্বিগুণ করবে, তারা কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বড় বড় বিজনেস হাউস দেশি এবং বিদেশি তাদের হাতে আমাদের কৃষি, কৃষির উৎপন্ন ফসল, তার দাম নির্ধারণের দায়িত্ব, তার মজুদ করার ঊর্ধ্বসীমা তুলে দিয়ে সেটা নিয়ে কালোবাজারি মুনাফাখরি করার ব্যবস্থা করোনার সময় লকডাউনের সময় চুপিসারে করে নেওয়ার চেষ্টা করেছে।